ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو محاش أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকালে প্রাণ খুলে পড়ি মুখ বন্ধ রাখলে তো সব হবে না পড়লে সব হবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাকবীর মে কালিমা মে নামাজ মে আজামে تکبیر میں کلمہ میں نماز میں عزم میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ ইংরেজিতে একটা প্রবাদ আছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন সো হি ওয়ান্টস কম্পানিয়ন অর্থাৎ মানুষের জন্মগত স্বভাব হচ্ছে সে একা থাকতে পারে না সুতরাং সে সাথী চায় বন্ধু চায় সমাজ চায় পরিবার চায় এটা তার মানুষের নেচার হিউম্যান নেচার মানে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছে যে সে আরেকজন সঙ্গী চায় সঙ্গী ছাড়া থাকতে পারে না তো ফার্সিতেও একটা শের আছে কয়েকটা শের আছে
সহবতে সালেহ তোরা সালেহ বুনাদ সহবতে তালেহ তোরা তালেহ বুনাদ মাইল মুমিন সোয়ে মুমিন মিশওয়াদ মাইল কাফির সোয়ে কাফির মিশওয়াদ এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাত বেরিয়া শেরগুলো পড়ার উদ্দেশ্য আছে শুধুমাত্র সুর দেওয়ার জন্য না এটা ফার্সি শের ফার্সি ভাষায় কিছু কথা এখানে বলা হচ্ছে যে সোহবতে সালেহ তোরা সালেহ বুনাদ একজন নেককার সঙ্গীর সঙ্গ তোমাকে নেকের দিকে নিয়ে যাবে একজন বদকারের সঙ্গ তোমাকে বদের দিকে নিয়ে যাবে আবার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মোমেনের সাথে যারা উঠা বসা করে তার সঙ্গে সাথে মোমেনের দিকে ধাবিত হয় মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া কাফেরের সঙ্গে কাফেরের সাথে উঠা বসা কাফের দিকে নিয়ে যাবে তো আর একটা ইংরেজি প্রবাদ বাক্য বললাম যে মানুষ একা থাকতে পারে সুতরাং সে সঙ্গী চায় তাহলে দুটার সমন্বয় হচ্ছে যেহেতু মানুষ সৃষ্টিগত ভাবেই একজন সঙ্গী চায় সাথী চায় বন্ধু চায় এটা সাথে চলতে পারে না সুতরাং তাকে সাথী নির্বাচনে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে যেহেতু ওই যে আমি ফার্সিতে বললাম যে সঙ্গী মানুষকে তার নিজের স্বভাবের দিকে ডাকে উদাহরণস্বরূপ একটা ছেলে ধূমপান করে সিগারেট টানে যখন তার একজন ভালো সঙ্গী মানে সে সিগারেট কখনো ধূমপান করে নাই কিন্তু স্কুলে পড়ার কারণে ইউনিভার্সিটিতে পড়ার কারণে তার ক্লাসমেট হওয়ার কারণে বা এলাকার ভাই হওয়ার কারণে তার সাথে সে বন্ধুত্ব করেছে ওই বন্ধু সিগারেট ধূমপান করে ঠিক এই বন্ধু যদি দীর্ঘদিন এর সাথে থাকতে থাকে এক সময় সেও ধূমপানি হয়ে যায় ধূমপাই হয়ে যায় অর্থাৎ বন্ধুর ধর্মে সেও দীক্ষিত হয়ে যায় এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকের যেই রজনী যেটাকে প্রচলিত ভাষায় শবে বরাত বলা হয় এটা কোত্থেকে এসেছে কিভাবে এসেছে কেন এটা নিয়ে এত বিতর্ক এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এই ঘটনাটা বলেছি আর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছে সূরা কাহাফের মধ্যে শেষে প্রায় শেষ দিকের আয়াত যেটা আমি নামাজেও তেলাওয়াত করেছিলাম এই দুইটার আলোকে আমরা আজকে বুঝবো জানবো আজকে রাতটা কি কেন এবং কিভাবে পালন করতে হয় প্রথম যেটা বললাম যে মানুষ বন্ধুর সাথে তার সঙ্গ দিলে যে বন্ধুর সাথে সে সঙ্গ দেয় তার স্বভাবে সে কি হয় উদ্বুদ্ধ হয়ে সেই স্বভাবের দিকে ধাবিত হয় আজকের যে রজনীর কথা বলা হচ্ছে সবই বরাত আসলে এই সবই বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ এটা ফার্সি ভাষায় একটা শব্দ সব মানে হচ্ছে রাত্রি যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল আর ইংরেজিতে বলা নাইট বাংলায় বলা হয় রাত্রি আর বরাত শব্দটি দুই রকম অর্থ আছে যদি ফার্সিতে ধরেন বরাত শব্দটি তাহলে বরাত মানে হচ্ছে ভাগ্য যদি ফার্সিতে ধরেন ফার্সিতে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য তাকদীর নসিব আর যদি আরবিতে ধরেন তাহলে কারণ দুইটাই শব্দ আছে আরবিতে আছে ফার্সিতে আছে যদি আরবিতে ধরেন তাহলে এটার অর্থ হচ্ছে মুক্তি এটা শব্দ আছে কি মুক্তি এবং পবিত্র কালামে পাকে এই নামে একটা সুরা আছে সুরাতুল বারাত একটা সুরা আছে যে সুরার প্রথমে কি নাই বিসমিল্লাহ নাই তো এখন আমরা যদি এক নম্বর ধরি সব যেহেতু সব শব্দটা হচ্ছে ফার্সি তাহলে পরের শব্দটা আমরা কি ধরি ফার্সি ধরি তাহলে সবই বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী ভাগ্যের রাত্রি যদি আমরা ফার্সি ধরি আর যদি দ্বিতীয় শব্দটাকে আপনি আরবি ধরেন কেন এটা আমাদের দেশে প্রচলিত আছে যেমন এটাকে আমরা সবে বরাত বলি আর মাহে রমজানে একটা রাত্রি আছে না ওটাকে কি বলি সবে কদর বলি আমাদের ভাষায় কি বলি সবে কদর ওইখানে কিন্তু আমরা মিলাচ্ছি ফার্সি এবং আরবি মিলাচ্ছি যে সব হচ্ছে ফার্সি শব্দ কদর হচ্ছে কি আরবি শব্দ তাহলে এইখানে যদি আমরা ধরি যে সবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী তাহলে এটার অর্থ যদি আমরা তাই ধরি তাহলে আজকে সবে বরাত না কারণ সবে বরাত হচ্ছে সেই লাইলাতুল কদর খুব খেয়াল করে বুঝবেন
যে এইভাবে যদি বুঝে শুনে নেন জীবনে বিতর্কার হবে না, আপনার মাথায় কনফিউশনও থাকবে না। সবই বরাতের শব্দের অর্থ যদি আমরা ধরি, যেটা ভাগ্য রজনী, অর্থাৎ এই রাত্রিতে ভাগ্য বন্টন হয় মানুষের রিজিক লেখা হয় তা আগামী এক বছর কি করবে, এটা অনেকের ধারণা আছে এই রাত্রিতে, তাহলে সেটা এই রাত্রি না, এটা হচ্ছে সেই লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর অর্থে হচ্ছে ভাগ্য রজনী, তাকদীরের রজনী, তাহলে এটা ওই রাত্রির কথা বলা হয়েছে। আর যদি ধরেন না সবই শব্দের ফার্সি, বরাত শব্দ মানে আরবি, তাহলে যদি ধরেন বারাত শব্দ অর্থ মুক্তি, তাল মিলে যে সবে বারাত অর্থ মুক্তির রজনী, মুক্তির রাত, তাহলে এইটা হাদিস দ্বারা সাব্যস্ত। আমাদের দেশে এটা অনেক বিতর্ক আছে, একদল হচ্ছে সবে বারাত বলতে কিছুই নাই, এর অস্তিত্ব নাই, সম্পূর্ণ বেদাত, এটা করলে ইমান নষ্ট হয়ে যাবে। আর একদল আছে সবে বারাত করতে হবে না, যে করে না ওই বেটা মুমিন মুসলমানের না, এরকম দুই ধরনের বিতর্ক আছে। আসলে ভাই এটা হচ্ছে একটা নফল বা সুন্নত ইবাদতের কাজ, এইখান নিয়ে এত বাড়াবাড়ির কিছুই নাই, আমরা খুব মানে স্বাভাবিকভাবে বুঝবো। তাহলে আমি যেটা বললাম সবে বরাত যদি আমরা ধরি যে এটা হচ্ছে মুক্তির রাত, তাহলে এটা বিষয় হাদিসে একটা হাদিস আছে এবং তা সহি হাদিস। আমি একটা হাদিস পড়েছি, এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস, এইখানে আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহ লা ইয়াতলিউ في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا مشارك مشركين او محاسن। তবে এই হাদিসে সবে বড় শব্দ আপনারা খুঁজে পাবেন, আমি যে হাদিসটা পড়ছি সবে বড় কথাটা আছে নাই খুঁজে পাবেন না, কোরআনে তো নাই, হাদিসে কোথাও সবে বড় শব্দটা খুঁজে পাবেন না। এইখানে শব্দটা বলা আছে লাইলাতুন নিসফ মিন শাবান, এবং এই সবে বলার সম্বন্ধ যত হাদিস যতজনে বলুক, প্রত্যেকটা হাদিসে সেটা জয়ীফ হোক বা সহিহ হোক বা বাতিল হোক, কিন্তু প্রত্যেকটা হাদিসে শব্দটা দেওয়া আছে লাইলাতুন নিসফ মিন শাবান। রাসূলের ভাষা সুন্নতি ভাষা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, এর অর্থ হচ্ছে লাইলাতুন শব্দের হচ্ছে রাত্র, নিসফ মানে হচ্ছে অর্ধ বা অর্ধেক, আর শাবান মানে হচ্ছে শাবান মাস, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী বলা হয় এই আজকের রাত্রিটাকে, অর্থাৎ 14 তারিখ শাবান মাসের, ইংরেজি না আরবি, শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত্রিটা আসে এই রাত্রির নাম হচ্ছে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান। এটা হাদিসের ভাষায় এই শব্দটাই আছে, সবে বরাত কোথাও নাই। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এবং হাদিসটা সহি বলেছেন, যারা হাদিস বিশারদ আছেন বিশেষ করে আলবানী তিনি বলছেন হাদিসটা সহি। তো এই রাত্রি বিষয়ে আল্লাহ রাসূল কি বললেন, ইন্নাল্লাহ লা ইয়াতলিউ, যে অবশ্যই আল্লাহ তাআলা উদিত হন বা আগমন করেন আরশ থেকে নেমে আসেন, ফি লাইলাতিন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা নেমে আসেন এবং কি করেন, ফায়াগফিরু লিজামিন খালকিহি, তিনি তার সকল সৃষ্টিকে মাফ করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, ইল্লা দুই শ্রেণীকে করেন না, কে মুশরিকিন, যারা মুশরিক যারা শিরিক করে তাদেরকেও মাফ করেন না, আও মুহাসিনিন, অথবা যাদের অন্তরে হিংসা বিদ্বেষ পরস্ত্রী কাতরতায় ভরে আছে, কাউকে ক্ষমা করতে পারে না, মানুষের সাথে রাগারাগি করে, অর্থাৎ অন্তরটা পরিষ্কার না, এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না, এই ছাড়া সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কি দেখেন, রাসূল কি দেখেন, শব্দটা ব্যবহার করেছেন লিজামিন খালকিহি, খালকুন মানে হলো সৃষ্টি, সকল সৃষ্টিকে, শুধু মানুষের কথা বলা হয় না, শুধু মানুষের কথা বলা হয় না, বলছে সকল সৃষ্টিকে মাফ করে দেন, কারণ মানুষের বাইরে অনেক সৃষ্টি আছে, জিন আছে, তাদেরও তো হিসাব নিকাশ আছে, পশু পাখি হিসাব নিকাশ আছে, আমি বলেছিলাম না পশু পাখিরও কি একটা হিসাব নিকাশ আছে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সহি হাদিস দ্বারা এই রাত্রির একটা গুরুত্ব আছে, অবশ্যই যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করেন, সাধারণভাবে সকলকে কি করে দেন, ক্ষমা ঘোষণা করেন, ক্ষমা করেন, কিন্তু দুই শ্রেণীর লোককে ক্ষমা করা যাবে না, ক্ষমা করেন না, এটা হলো মুশরিক, আর যার মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে। তাহলে এক নম্বর হচ্ছে সবই বরাত বলতে কোন শব্দ কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না, এটাকে হাদিসের ভাষা যেটা বলা হয় সেটা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী। এখন আসেন এই তাহলে শবে বরাতের উৎপত্তিটা কোথা থেকে হলো, কিভাবে আসলো, এইখানে অনেক আমলের কথা বলা হয়, তাহলে এগুলো কোথা থেকে আসলো, এগুলো কি এমনি এমনি আসলো,
এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে প্রথম ওই কথাটা বলেছি যে মানুষ একা থাকতে পারে না, সে সঙ্গী চায়। আর সহবতে সহলে তোরা সহলে তোনার, এটা এই জন্য বলেছি। ইসলামের উৎপত্তি ভিত্তি শুরু হয়েছে মক্কার জমিন থেকে, তাই না? মক্কায় ছিল প্রাইমারি সূচনা, ব্যাপক আকারে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে মদিনার জীবন, তাই না? ব্যাপক আকারে বা রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম ছড়িয়ে গিয়েছে মদিনার জীবন থেকে। মক্কা ছিল শুরু, প্রাইমারি লেভেল। এইখানে মৌলিক কিছু বিষয় নাজিল হয়েছিল অল্প, অর্থাৎ সমাজের বিভিন্ন রীতি নীতি কুসংস্কার এগুলাকে দূর করে মানুষের মেধা মগজ চিন্তা ভাবনা সমাজ এইটাকে আল্লাহ তাআলার এই দায়িত্ব, আল্লাহ তাআলার যে উলুহিয়াত তাওহীদ রিসালাত এই যে ঈমান, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ফিল্ড তৈরি করা, সমাজ তৈরি করা। কারণ হুট করে একটা মানুষকে আপনি পরিবর্তন করতে পারবেন, এটা হিউম্যান নেচার। আপনি যদি একটা মানুষকে, যেমন একজন মানুষ নামাজ পড়তেছে, সে নামাজ পড়তে গিয়ে আপনি দেখলেন একটা ভুল করেছে, ভুল করার পরে আপনি যদি নামাজের পরে তার একটা ধমক দেবেন, এই ব্যাটা কি নামাজ পড়তে নামাজ হয়নি, ওই লোক কি গ্রহণ করবে? ও তো নামাজ মসজিদ ছাড়া বাঘবার মসজিদে জীবন আসবে না। সিস্টেম হচ্ছে কি, তার মগজটাকে আপনাকে ধোলাই করতে হবে, কিভাবে? খুব ঠান্ডা ভাবে, ভদ্র ভাবে। তো ঠিক মক্কার জমিনটা ছিল সম্পূর্ণ মুশরিকি, জাহালতে মূর্খতা বিভিন্ন রকমের অপসংস্কার কুসংস্কার এগুলো ভরা ছিল। রাসূল হঠাৎ করে আইসে, উনি তো রাসূল ছিলেন, উনি হঠাৎ করে আইসে যে সব ঠিক করে ফেলবেন, না, আল্লাহ তাআলা ধীরে ধীরে একটা দুইটা তিনটা করে সমাজ থেকে আগে বিভিন্ন রকমের বিপর্যয় বিভিন্ন রকমের কুসংস্কার অপসংস্কার এটাকে দূর করছেন, আস্তে আস্তে দূর করে একটা পরিচ্ছন্ন জায়গা তৈরি করছেন। কারণ আল্লাহ তাআলা যে রেসালাতের দায়িত্ব তাওহীদ, এটা না পাক জায়গায় থাকবে, এটা এটার জন্য পাক জায়গা লাগবে। এই পবিত্র জায়গা তৈরি করার জন্য আল্লাহ রাসূল আগে সমাজকে তৈরি করেছেন। এটাকে তৈরি করে পূর্ণাঙ্গ যাইতে পারেন নাই, আক্রমণের শিকারে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে ব্যাপক আকারে রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠিত করে তারপর আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিলেন। তাহলে ওইখান থেকে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় হজের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পরে, রাসূল সাল্লাম বিদায় হজের ভাষণ যেদিন দিয়েছিলেন, কারণ তারপরে ইনি বেশি দিন আর জীবিত ছিলেন না, ওই বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশ কিছু সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন ইসলামী বাণী প্রচারের জন্য আন্তর্জাতিক পর্যায়ে, এবং এক একজন সাহাবীকে এক একটা মহাদেশে প্রদেশে পাঠিয়ে দিয়েছিলেন। এমন অনেক ঘটনা আছে ওই সময় যে সাহাবীরা তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব মাতৃভূমি সব ছেড়ে এই কালেমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিলেন, তারা আর তাদের মাতৃভূমিতে তাদের নিজের জায়গায় ফিরে যেতে পারেন নাই। যেইখানে পাঠিয়েছিলেন সেইখানে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে তার জিন্দিগি ওইখানেই শেষ করেছেন। সে ধারাবাহিকতা আমাদের এই উপমহাদেশে একজন সাহাবী এসেছিলেন বা কয়েকজন সাহাবী এসেছিলেন। আমাদের দেশে এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের যে প্রচারণা, ইসলামের যে জাগরণ বা এর যে আগমন, এই ভারত উপমহাদেশ বা এশিয়া মহাদেশ এই জায়গাটা কিন্তু মক্কা মদিনা থেকে অনেক দূরে, এইখানে ইসলাম প্রচারটা একটু দেরিতে শুরু হয়েছিল। তো এই ইসলাম প্রচারের প্রাইমারি পর্যায়ে যারা সাহাবীরা এসেছিলেন তাদের পরবর্তীতে যারা ছিলেন তাবিন, তারপরে তাবিন, তারপরে মুস্তাহিদিন, এই যে তারা ক্রমান্বয়ে একের পর এক চলে গেছেন, আর আস্তে আস্তে ইসলামটা প্রচার প্রসারণ হইলো, মানুষ বাড়লো, মুসলমান বাড়লো, এই প্রচার প্রসারণে গিয়ে তখন গিয়ে সাহাবি যতটুকু দায়িত্ব পালন করেছিলেন 100% ছিল, সাহাবি থেকে যখন তাবিতে আসে, তাবি থেকে তাবে তাবি আসে, তারপরে মুস্তাহিদিন আসে, এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই প্রতিটা গ্যাপের মধ্যে কিছু কিছু জিনিস কম বেশ হয়ে গিয়েছে। খুব ভালো করে ইতিহাসটা বুঝবে যে এই গ্যাপের ভিতরে আপনি সাপোজ মনে করেন পাঁচজন মানুষকে একটা লাইনে দাঁড় করান, একজনের পিছনে একজন দাঁড় করাইয়া একটা কথা শিখাই দেন একজন পিছনের মানুষকে, বাকি সামনের কেউ শুনবে না, তার কানে কানে একটা কথা বলে দিয়ে যে তুমি তোমার সামনের লোকে এই কথাটা বলো, বলে দিবেন, ঠিক ওই 5 নম্বর লোক থেকে 1 নম্বর লোক পর্যন্ত আসা পর্যন্ত ওই কথাটা খুব থাকবে না, কম বেশ হবেই হবে, ঠিক কিনা? কম বেশ হবেই হবে, এটাই মানুষের নেচার, ওই যে স্লিপ অফ টাং বলে যে জিব্বা চামড়া জিব্বা মুখে বের হয়ে যায়, একটু কম বেশ হয়ে যায়। কি কেমন ভাষা আমি বলি, সাপোজ উদাহরণ দেই, আপনি পিছনের লোকটারে বললেন তুমি তোমার সামনের লোকটারে বইল আগামীকালকে ফজর জামাতে আইসো, ওই লোকটা এই লোকটারে কি বললো,
এই হুজুর বলছে তোমাকে আগামী কাল নফজ জামাতে আসতে। আসলে কি ওই লোকটা কি বলছিল যে তুমি এই কথাও বলে যে হুজুর বলছিল বলে নাই, তারা বলছে যে এই কথাটা বলতে যে তুমি আগামী কাল ফজর জামাতে আইসো, কিন্তু এই লোকটা বলার সময় কি বললো, হুজুর বলছে তোমাকে আগামী কালকে ফজর জামাতে আসার জন্য একটু বাড়াই দিছে। ঠিক এইভাবে করতে করতে স্থান থেকে আস্তে আস্তে সরে যায়। এই যে ধারাবাহিকতা ইসলাম প্রচারের এই গ্যাপে গ্যাপে তার মধ্যে আছে ভাষার পার্থক্য, এই ভাষার তারতম্য করতে গিয়ে কিছুটা গ্যাপ তৈরি হয়, তখনই কম বেশ হয়। এইভাবে আমাদের সমাজে আস্তে আস্তে এমন কিছু রীতিনীতি, এমন কিছু সিস্টেম, এমন কিছু পদ্ধতি চালু হয়ে গেছে যেটা আসলে মূল থেকে দূরে সরে গেছে, যেটা মূল থেকে কি হয়েছে দূরে সরে গেছে। এই কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল, এই লাইলাতুন নিসরিন শাবান এটা মূল কি ছিল আর এখন কোন পর্যায়ে এসে পৌঁছেছে। এটা মূল ছিল রাসূলের যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাম যে এই লাইলাতুন নিসরিন শাবানে আল্লাহ তাআলা আসেন, বান্দাদেরকে তার সকল সৃষ্টিকে সাধারণ ক্ষমা করে দেন শুধু মুশরিক ছাড়া আর হিংসুক ছাড়া। তাহলে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত কয়েকটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের আগে যে শাবান মাস এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজানের বাইরে আল্লাহ রাসূল অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। কেন? এর কারণ হচ্ছে এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা সিদ্দিকা উনি নিজে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি অন্য মাসে রমজান মাসে রোজা তো রাখেন কিন্তু অন্য মাসে নফল রোজার মধ্যে শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? তখন আল্লাহ রাসূল জবাব দিলেন, এই মাসে বান্দার আমল নামাকে আল্লাহর কাছে উপস্থিত করা হয়, সেইখানে কি করা উপস্থাপন করা হয়, এই জন্য আমি চাই আল্লাহর দরবারে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমি মুহাম্মাদের নাম ধরে যে এটা মুহাম্মাদের আমল নামা, তখন যেন ওই সময়ে লিখিত হয় যে আমি মুহাম্মদ কি ছিলাম, রোজাদার ছিলাম, সয়েম ছিলাম, আল্লাহ তাআলার দরবারে যাতে আমার নামটা রোজাদার হিসেবে হয় এই জন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝলেন এই মাসে রোজা রাখার কি উদ্দেশ্য ছিল? আসলে উদ্দেশ্যটা ছিল আল্লাহর দরবারে এই মাসে আমল নামা যেহেতু উপস্থাপন করা হয় তাহলে রাসূলের আমল নামা উপস্থাপন করার সময় তার নামটা যাতে সয়েম হিসেবে রোজাদার হিসেবে লিপিবদ্ধ হয় এই জন্য রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাহলে শাবান মাসে রোজা আছে না নাই? আছে। আমি এর আগে একটা বলেছিলাম দিন মাস বছর রাসূল ইসলাম প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন, সহিহ হাদিস, কারণ রাসূলের জন্ম ছিল সোমবার, রাসূলের জন্ম ছিল কি সোমবার, শুক্রিয়াতান উনি কি করতেন এই জন্মদিনে উসিলা উনি কি করতেন এই দিন যে তোমার জন্ম হয়েছে উনি রোজা রাখতেন। এরপরে প্রতি আরবি মাসে 13, 14, 15 এই তিন দিন রাসূল সব সময় রোজা রাখতেন এবং এটা হাদিসও আছে উম্মতকে বলেছেন তোমরা প্রতি মাসে তিন দিন এই রোজা রাখো, নফল রোজা কি 13, 14, 15 তো তার মধ্যে আছে 14 তারিখ। তাহলে শাবান মাসে রোজা আছে কি নাই? আছে, কিন্তু এটা কি শুধু শাবান মাসের জন্য? না, রাসূল হাদিস কি প্রতি আরবি মাসে তিন দিন 13, 14, 15 এই তিন দিন তোমরা রোজা রাখো, এটা কি নফল রোজা? ফরজ না, এটা কি নফল রোজা। তাহলে আপনি যদি নফল রোজা রাখতে চান, ইবাদত করতে চান, সপ্তাহে করলে আপনি সোমবার করতে পারেন, রাসূল যেহেতু রাখতেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এর কোনো মন্তব্য নাই, রাসূল যেহেতু রাখতেন 13, 14, 15 প্রতি আরবি মাসের, আপনার প্রতি আরবি মাসে রাখা উচিত। যদি নাও পারেন ঠিক আছে, রমজান আসতেছে এই উসিলে এই মাসে রাখলেন কোনো বাধা নাই, কোনো গুনাহ নাই, সওয়াব আছে। নিয়ত থাকবে ওই রাসূলের সে আদর্শ, রাসূল যে নিয়তে রেখেছিলেন, যেহেতু রাসূল বললেন যে এই মাসে আল্লাহর দরবারে আমল নামাকে উপস্থাপন করা হয় তাহলে আমার আমল নামাও তো উপস্থাপন করা হবে, আমি যাতে আল্লাহর দরবারে সয়েম হিসেবে রোজাদার হিসেবে উপস্থিত হতে পারি আমার আমল নামাটা উপস্থাপন হয় তাহলে আমি এই জন্য রোজাটা রাখবো। আর দাঁড়াবে প্রতি মাসে তিন দিন রোজা রাখার নিয়ম আছে নফল রোজা, আপনি ওই হিসেবে 13, 14, 15 তিন দিন রোজা রাখবেন নফল রোজা। তৃতীয় নম্বর যে তাহলে সবে বরাতের এই যে রাত্রি জাগরণ, এই রাত্রিতে গোসল করা, এই রাত্রিতে মিলাদ পড়া, দোয়া করা, তারপরে কি চিনি বিলানো, হালুয়া বিলানো, রুটি বানানো, এগুলো করতে গেছে, এই যে বললাম ধারাবাহিকভাবে এই আমলটা রোজার আমলটা আসছে ওই সে হাদিস থেকে। আর নামাজের আমলটা কি? এই নামাজের আমলটা হচ্ছে আমি যেটা কোরআন তেলাওয়াত করলাম,
কোরআন মাজিদের মধ্যে নফল এবাদত নফল নামাজের মধ্যে যেই নফল নামাজের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেই দিয়েছেন সেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়ামিনাল লাইলি রাতের কিছু অংশে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক হে রাসূল আপনি তাহাজ্জুদ পড়েন নাফিলাতাল লাক এটা আপনার জন্য নফল আপনি যদি এই আমলটা করেন তাহলে কি হবে আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ সবচেয়ে প্রশংসিত স্থানে আপনাকে অধিষ্ঠিত করবেন এই আমলটার বিনিময়ে সুবহানাল্লাহ তাহলে পবিত্র কালামে কোন নফল নামাজের কথা বলা হয়েছে তাহাজ্জুদ বলেন পবিত্র কালামে কোন নফল নামাজের কথা বলা হয়েছে তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে তাহলে আপনি যদি নফল ইবাদত করতে চান সবচেয়ে বড় নফল নামাজ হচ্ছে সালাতুত তাহাজ্জুদ এটা শুধুমাত্র আজকের রাত্রি না প্রতি রাতেই আপনি করতে পারেন রাসূল এটা রাসূলের জন্য ওয়াজিব ছিল রাসূল কখনো এটা কাজে করতেন না সব সময় এই নামাজটা পড়তেন কিন্তু উম্মতের জন্য এটা সুন্নাত নফল এটা ওয়াজিব করা হয়নি কিন্তু রাসূলের জন্য কি ছিল এটা ওয়াজিব এটা ওয়ারার ছিল রাসূলের জন্য এটা কি ছিল ওয়ারার ছিল এখন বলুন এখানে তো নফল বলা হয়েছে না এই নাফিলাতাল লাক মানে হচ্ছে এটা আপনার জন্য শুধুমাত্র উম্মতের জন্য এটা ওয়াজিব না এটা ফাতাহাজ্জাদ রাসূল আল্লাহ তাআলা বলে ফাতাহাজ্জাদ আপনি তাহাজ্জুদ পড়েন ওয়ারার দিয়েছেন তাহলে রাসূলকে ওয়ারার দিয়েছেন মানে এটা ওয়াজিব হয়ে গেছে রাসূলের জন্য কিন্তু নাফিলাতাল লাক এটা শুধুমাত্র আপনার জন্য দেওয়া হয়েছে উম্মত পড়বে তার জন্য সুন্নত বা নফল কিন্তু আপনার জন্য ওয়াজিবটা পড়তেই হবে কারণ এর বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদ দিবেন যেইখানে অন্য কোন নবী পয়গম্বর যেতে পারবেন না এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত অন্য কোন মাসে কোন রাত্রিতে খবর নাই শুধু আপনি এই রাত্রিতে পড়বেন না এই রাত্রিতে যদি শুধু পড়েন এই নিয়তে যে অন্য কোন সময় পড়লে শুধু এই রাত্রিতে না তাহলে আপনি কি বুঝলেন ওই যে বললাম এই ভুল ধারণা থেকে যে অতীতে আলাদা পড়ছে কি পড়ছে রে ভাই অতীত আলারা অতীতের ওলামায়েকেরা মুহাক্কিকগণ তারা ভুল করেন নাই তারা আমলটা করেছিলেন ধারাবাহিক ভাবে যে প্রতি আরবি মাসে রোজা রাখতেন এই মাসে রোজা রেখেছেন তারা প্রায় রাত্রি তাহাজ্জুদ করতেন এই রাত্রিতে পড়েছেন আমি আর আপনি সারা বছর খবর নাই এক রাত্রিতে আইসা হ্যাঁ আমাদের বাপ দাদারা করে গেছে তুমি খবর নিয়ে দেখো তোমার বাপ দাদা ওই শুধুমাত্র এক রাত্রির জন্য আসে নাই সে সারা জীবনে ইবাদত করে গেছে তাহলে তোমাকে পড়তে হলে সে ধারাবাহিকতা বজায় রাখতে হবে কিন্তু এইটাকে ভুল ব্যাখ্যা করে শুধুমাত্র এই রাত্রিতে আসে সব মাপ হয়ে যাবে এমনটা নয় এটাকে আমরা বানিয়ে ফেলছি একটা রীতি এটাকে বানিয়ে ফেলছি কি একটা রীতি একটা উদযাপন একটা আনন্দ আসলে এটা আনন্দের দিন না আনন্দের রাত না এটা হচ্ছে আমার মুক্তির রাত আমি মুক্তি পাবো কিসের থেকে আমার পাপ থেকে সারা বছর গুনাহ করেছি মুক্তি পাবো তাহলে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে সালাতুত তাহাজ্জুদ আপনাকে আদায় করতে হবে তাহলে এবার বুঝলেন এই রোজার ইতিহাসটা কি এই মাসে শুধু এই মাসে না এটা প্রতি মাসে ইবাদত ছিল এই মাসেও আছে সেই ধারাবাহিকতা কেউ রাখতে চাইলে আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নাই কোনো ব্যাধাত হবে না কিন্তু যদি আপনি ওই যে নিয়ত যদি থাকে যে না শুধুমাত্র এই রাত্রির জন্যই এই নামাজটা এই কয়টা দিনের জন্য শুধুমাত্র এই রোজাটা তাহলে ব্যাধাত হয়ে যাবে তাহলে কি হবে তাহলে কারণ কি করলেন আপনি একটা সুন্নাত যেটা সুন্নাতের মানে জারি সবসময়ের জন্য ছিল এটাকে আপনি সৃষ্ট করে ফেললেন উম্মতকে আপনি কি করলেন ধোকা দিলেন যে সারা বছর পাওয়া লাগবে না এক রাত্রে সে পাওয়া সব মাফ এটা করা যাবে না কারণ রাসূল সবসময়ের জন্য বলেছেন সবসময় করার জন্য বলেছেন এবং আমাদের ওলামায়ে মুতাকাদ্দিম যারা ছিলেন তারাও সবসময়ের জন্য করেছেন কিন্তু আমরা এটাকে ভুল ব্যাখ্যা করে একদিনে নিয়ে আসছি তাহলে এই মাসে রোজা অবশ্যই আছে সেটা কি হিসাবে ওই যে প্রতি আরবি মাসের 13-14-15 রোজা রাখার নিয়ম আছে রাসূল রাখতেন সেই ধারাবাহিক আপনি রাখবেন এই রাত্রি আপনি নামাজ পড়বেন তাহাজ্জুদ পড়বেন অন্য রাত্রি তো তাহাজ্জুদ আছে এই তাহাজ্জুদ কথা কোরআনেও আছে আপনি এই তাহাজ্জুদটা সবসময়ের জন্য পড়বেন সম্ভব না হলে মাঝে মধ্যে পড়বেন এর মধ্যে আজকে রাত্রে আপনি পড়বেন যেহেতু আজকে রাত্রে বিষয়ে বলা আছে যে আল্লাহ তাআলা এই রাত্রিতে কি করেন মানে আসেন আর জমি দুনিয়া আসমানে চলে আসেন মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন শুধু আপনি পড়তে পারেন কিন্তু আপনি যদি ওই যে দুই ক্যাটাগরির লোক বললাম মুশরিক না হন আপনার যদি অন্তরে কোনো হিংসা বিদ্বেষ না থাকে আপনার মন যদি উদার থাকে ফ্রেশ থাকে খালস থাকে তাহলে আপনি যদি ঘুমায়াও থাকেন সালাতুল ইশা জামাতে আদায় করে আপনি যদি ঘুমায়াও থাকেন আল্লাহ তাআলার এই সাধারণ ক্ষমা আপনিও পেয়ে যাবেন কারণ আল্লাহ তাআলা রাসূলকে কোনো শর্ত দেন নাই দিছেন হাদিসে কোনো আমলের কথা বলা আছে বলা নাই
রাসূল বলেন এই রাত্রিতে আল্লাহ তাআলা আসেন সকল সৃষ্টিকে সাধারণ ক্ষমা করে দেন দুই শ্রেণীর লোককে ক্ষমা করেন না আর কোনো আমলের কথা বলেন না কিছুই বলেন না তার মানে হচ্ছে আপনি যদি এই রাত্রিতে অন্য রাত্রির মতো সালাতুল ইশা জামাত আদায় করে ঘুমের হক আদায় করে যদি আপনি ঘুমান আবার উঠে যদি ফজর সালাত জামাত আদায় করেন সারা রাত্রি ঘুমাই থাকলেন কিন্তু আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা আপনি পেয়ে গেলেন হ্যাঁ এরপরে কথা আছে যে না আমি তো সবসময় পারি না আজকে রাত্রে আমি উঠলাম আল্লাহ ওই যে জানেন না আপনি যে শিরিক করে ফেলছেন কিনা জানেন বলতে তো পারেন মানুষ সমাজ আমি শিরিক করছি কিনা এই জন্য দরকার যে আপনি রাত্রিতে জাগরণ হন ভয়ে আপনি নিজে উজু করে আল্লাহর দরবারে দাঁড়ান আমাকে শিরিক না থাকে যদি আমি আমার অজানা সত্ত্বে ভুলবশত শিরিক করে ফেলেছি আমি তওবা করতেছি ইস্তেগফার করছি আমি আর কখনো শিরিক করব না তুমি আমাকে শিরিক থেকে মুক্ত করে তোমার এই সাধারণ ক্ষমাটা আমাকে দান করো আমি যদি তোমার সাধারণ ক্ষমাটা পেতে পারে এই দোয়া করেন অবশ্যই এটা জায়েজ আছে আপনি করতে পারেন কিন্তু সেটা কি এরকম জামাত সহকারে না মসজিদে গিয়ে না নফল ইবাদত সুন্নত ইবাদত হচ্ছে একক এটা হচ্ছে ইবাদতে ফরদি একক একাকিত্ব কারণ ওই যে বললাম আল্লাহ তাআলা এই জমিন আমরা দুনিয়া আসমানে নেমে আসেন এই যে একটা হাদিস এই আসমানে নেমে আসা শুধুমাত্র যে এই রাত্রিতে তাও না এর আরেকটা হাদিস আছে প্রতি রাত্রেই আল্লাহ তাআলা শেষ রাত্রিতে দুনিয়ার জমিনে নেমে আসেন আর মানুষকে ডাকতে থাকেন যে হে কে আছো ক্ষমা চাইরো আমার কাছে আমি ক্ষমা করে দিব কে আছো রিজিক চাইরো আমি তোমাকে রিজিক দান করব কে আছো আমার কাছে তুমি তোমার সমস্যা আছে আমার কাছে তুমি সমস্যা সমাধান করে দেব এটা প্রতি রাত্রে কিন্তু আল্লাহ তাআলা আসে আজকে শুধু রাত্রে ধরো প্রতি রাত্রে আছে কিন্তু এর মাঝে বিশেষ বিশেষ কিছু রাত্রি আছে কি অন্য রাত্রিতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করেন না আল্লাহ তাআলা যে ডাকতেছেন আসো তোমরা কে আসো আমার দরবারে চাইবা আমি তাকে দেব কে আসো ক্ষমা চাও তাকে ক্ষমা করে দেব ওই ডাকে যারা সারা দিয়ে রাত্রি উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চা তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন সাধারণ ক্ষমা করেন না কিন্তু এই রাত্রিতে আল্লাহ তাআলা ডাকুক আর না ডাকুক যেই ইমাম থাকবে মুমিন থাকবে মুশরিক হবে না হিংসা থাকবে না সে ডাকুক আর না ডাকুক আল্লাহ তাআলা নিজ দয়া নিজ রহমতে স্পেশাল বোনাস হিসাবে সকল বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন কেন দেন কারণ হচ্ছে আমাদের দেশে এই যে গত কালকে না পরশু দিন গেল না জন্মবার্ষিকী বঙ্গবন্ধুর এই উপলক্ষে অনেক অনুষ্ঠান হয়েছে না এই অনুষ্ঠানটা এটা একটা জাতীয় অনুষ্ঠান এটা একটা কি জাতীয় অনুষ্ঠান বিজয় দিবস স্বাধীনতা দিবস এই যে বিভিন্ন দিবস উদযাপন করে জাতীয় দিবস বা প্রধানমন্ত্রী এক জায়গায় একটা স্কুল উদ্বোধন করতে আসবেন একটা প্রতিষ্ঠান উদ্বোধন করতে আসবেন বা ধরেন আপনাদের এই মসজিদ উদ্বোধন করতে আসবেন প্রধানমন্ত্রী বা বিশেষ মেহমান আসবেন আসার আগে এই যে বিশেষ একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে অনেক রকম প্রস্তুতি থাকে না এমনিতে যা আছে একজন মেহমান যদি আসে বা একটা বিশেষ অনুষ্ঠান থাকে তখন কিন্তু এভাবে রাখা হয় না আপনি অন্যদিন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন সাজগোজ না করেন তাহলে কি হয় মেহমান আসার উপলক্ষে বিশেষ দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উপলক্ষে আপনি আপনার বাসা হোক প্রতিষ্ঠান হোক যে জায়গায় হোক ওই জায়গাটাকে বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সাজগোজ ইত্যাদি করেন না করে নেন কারণ একটা বিশেষ অনুষ্ঠান হবে বা বিশেষ দিবস পালিত হবে বা বিশেষ মেহমান আসবে অনুরূপ মুসলিম জাতির জন্য উম্মতে মুহাম্মাদের জন্য একটা সারা বছরের মধ্যে স্পেশাল একটা মাস আসতেছে যেই মাসটাকে আল্লাহ তাআলা অন্য সকল 11টি মাসের উপরে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছিলেন যেই মাসটাতে আল্লাহ তাআলা তার কালামে পাককে নাজিল করেছিলেন এইরকম একটা মাস আবার যেই মাসের মধ্যে হাজার বছরের রাত্রির চেয়ে উত্তম একটা রাত নিহিত আছে এত মহত্ব এত গুণাশ গুণ সম্বলিত একটা বিশেষ মাস আসতেছে ট্রেনিং এর মাস আসতেছে এই মাস আসার উপলক্ষে আল্লাহ তাআলা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজুগুজু করে ওই মাসকে প্রতিপালন করার জন্য ওই মাসটাকে উদযাপন করার জন্য তাকে প্রস্তুতির জন্য এই মাসটা দিয়েছেন এবং এই সাধারণ ক্ষমাটা ঘোষণা করে দিয়েছেন
তাহলে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এইখানে শেষ না, এইখানে তুমি প্রস্তুতি শুরু করো, এইখানে তুমি অভ্যাস করতে থাকো। বাকি 11টি মাস ঘুমাইয়া ছিলা, জাগন ছিলা না, সারাদিন খাইছো, রাত্রেও খাইছো, কিন্তু সামনে একটা মাস আসতেছে, দিনে বেলা খাওয়া যাবে না, পানার করা যাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, মিথ্যা কথা কোনো কিছু করা যাবে না, হালাল কাজও করা যাবে না, হারাম তো পরে করাই যাবে না, হালাল কাজও করা যাবে না, রাত্রি জাগন করতে হবে, তেলাওয়াত কোরআন করতে হবে, ট্রেনিং এর মাস আসতেছে। সুতরাং আগে থেকে প্রস্তুতি শুরু করো তুমি তোমার, কারণ মাহে রমাজানের যে গুরুত্ব সেইখানেও কিন্তু একটা কথা বলা আছে, লাইলাতুল কদর আছে, সেইখানে কিন্তু মুশরিকরা মাফ পাবে না। তাহলে তুমি আগেই ইমানটাকে ঠিক করো, আগে শিরিক থেকে মুক্ত হও, আগে তোমার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাহে রমাজানের রহমত বরকত মাগফিরাত নাজাত এটা যাতে পাইতে পারো, এইরকম করে নিজেকে আগে প্রস্তুতি করে প্রিপারেশন নিয়ে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করো, এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটা দিয়েছেন। তাহলে এটা দেওয়ার উদ্দেশ্য এই লাইলাতুল নিসফ মিন শাবান, যদি আপনি করতে চান করতে হবে আপনাকে এগুলা বুঝে শুনে এই নিয়তে যে আমার যে তার 15 দিন পরেই আমার মাহে রমাজান শুরু হবে, তাহলে আমি এই মাসে 2-4টা রোজা রেখে অভ্যস্ত হই, আমি অভ্যাস করি যে আমাকে রোজা রাখতে হবে, আমি এই মাসে 2-4 রাতে জাগরণ হই, তাহাজ্জুদ করি, শিরক থেকে মুক্ত হই, যাতে মাহে রমাজানের যে রহমত বরকত মাগফিরাত নাজাত যত রকমের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা রেখেছেন এগুলো যাতে আমি পেতে পারি, এই জন্য নিজেকে কি করেন প্রস্তুতি করেন। তাহলে এবার বুঝলেন যে সবে বরাত বলতে কিছু নাই, আবার আছে, সেটা হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীতে রাত্রিতে ইবাদত করা, আবার এই যে 3 দিন রোজা রাখা এটা সবে বরাতের উদ্দেশ্য না, এটা হচ্ছে জেনারেল নিয়ম, সাধারণভাবে প্রতি আরবি মাসে 3 দিন রোজা রাখা যায়, এই হিসেবে আপনি 3 দিন রোজা রাখতে পারবেন, না না রাখলে গুনাহ নাই। আবার সব সময় আপনি তাহাজ্জুদ পড়ার জন্য আপনার উপরে সুন্নতের এটা জারি আছে, আপনি অন্য সময় পারেন না, আজকে রাত্রিতে পড়েন কিন্তু একাকিভাবে, কিভাবে একাকিভাবে ঘরে গিয়ে নিজে একাকি পড়বেন, হ্যাঁ আপনার একাকি পড়ে আপনার সন্তানকে পড়ান, ঘরে পড়লে কি আপনার সন্তানকে পড়াতে পারবেন, আপনার স্ত্রীকে পড়ান, মা বাপকে বলেন, বোনকে বলেন, তাদেরকে বলেন যে তোমরা পড়ো, অভ্যাস তৈরি হয়, কিন্তু মসজিদে এসে উদযাপন করে ঘটা করে এটা না। তাহলে এই লাইলাতুল নিসফ মিন শাবানের যে আমলগুলো বললাম, ইতিহাসটা বললাম, এটা এসেছে কোথা থেকে, আসলে এটা এসেছে এই ধারাবাহিকতায় যে অন্যান্য আরবি মাস যেভাবে এই আরবি মাসটা ঠিক একই রকম, কিন্তু এই আরবি মাসের একটা রজনীতে আল্লাহ তাআলা সকল উম্মতকে সকল সৃষ্টিকে সাধারণ ক্ষমা করে দেন, সেই উদ্দেশ্যে আপনি অন্য আরবি মাসের মতো এই আরবি মাসে 3 দিন রোজা রাখতে পারেন, এই রাত্রিতে তাহাজ্জুদ নফল আদায় করতে পারেন। আরে ভাই জয়ী বা জাল হাদিস কি মানবেন, সহি যেটা আছে এটাই তো মানে শেষ করতে পারেন না, আপনি মানে নফল নামাজ পড়তে চাইলে কত রকমের নফল নামাজ আছে, কত রকমের সুন্নত নামাজ আছে, এই যে মসজিদে ঢুকলেন আজকে কেউ কি সালাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ছেন, 2 তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ছেন, এটা তো সহি হাদিস দ্বারা প্রমাণিত, নফল ইবাদত তো প্রতিদিনই আপনার জন্য আছে, একটা নফল ইবাদতের কথা বলি আপনাদের, নফল নামাজের কথা, সকাল বেলায় 2 রাকাত করে 2-4 রাকাত সুন্নত নামাজ আছে, একটা হচ্ছে ফজরের পরে সূর্য উদয়ের পরে যেটাকে বলা হয় সালাতুল ইশরাক, আরেকটা আছে সালাতুল দোহা, এরপরে আছে প্রত্যেক ওজুর পরে সালাতুল তাহিয়াতুল ওয়াদু। এই সালাতুল তাহিয়াতুল ওয়াদু সম্পর্কে আপনার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেরাজে গিয়েছিলেন, ওইখান থেকে আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আবু হুরায়রা সরি বেলালকে বলছিলেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের বিশেষত্বের কারণে আমি মেরাজের রজনীতে যখন জান্নাত দেখেছিলাম, জিব্রাইল যখন আমাকে জান্নাত দেখাচ্ছিল সেইখানে আমি তোমার পায়ের আওয়াজটা শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ, বেলালকে বলতেছে যে মেরাজের রাত্রিতে আমি যখন গিয়েছিলাম সেইখানে জিব্রাইল যখন আমাকে জান্নাত দেখাচ্ছিল, জান্নাতের মধ্যে আমি আমার আগে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম। এখন বলতে পারবেন যে পায়ের আওয়াজ কিভাবে বুঝলো, বেলাল কি ছিলেন, রাসূলের সাহাবী ছিলেন না, এবং মসজিদে নববীর কি ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, রাষ্ট্রীয় মুয়াজ্জিন ছিলেন, সবসময় উঠা বসা ছিল, আপনি যার সাথে সবসময় উঠা বসা করেন তার হাড়া দেখে আপনি বুঝতে পারেন যে আমার ওই লোক যাচ্ছে, যা বুঝেন না বুঝেন ঠিক, আল্লাহ রাসূল বললেন এরকম যে আমি যখন জান্নাতে গেলাম তো আমার আগে তোমার পায়ে আওয়াজ শুনতে পেলাম, কি এমন একটা আমল তুমি করলা,
তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ এমন কোন বিশেষ আমল আমার নাই তবে আমি একটা কাজ সবসময় করি কি বলে আমি যখনই পবিত্র হই মানে হয় ওযু করি বা গোসল করি পবিত্র হওয়ার সাথে সাথে আমি দুই রাকাত সালাত আদায় করি অর্থাৎ এটাকে বলা হয় সালাতে তাহিয়াতুল ওযু এই দুই রাকাত সালাত আমি সবসময় আদায় করি আল্লাহ বল রাসূল বললেন বেলাল আল্লাহ তাআলা তোমার মর্যাদা কোথায় নিয়ে গিয়েছে তোমার এই দুই রাকাত নামাজের উপর কিসের ভাই আপনি ওই দুর্বল হাদিসে পিছে দৌড়াইবেন সহি কথা বুড়ে বুড়ে নামাজ আছে এগুলো পালন করে না ওই বছরের একদিনে নামাজের জন্য পাগল হইয়া যায় সেটা নিয়ে দৌড়াদৌড়ি ওই জন্য এটাকে বেদাত বলা হয় ভাই আপনার তো প্রতিদিনই সুন্নাত নামাজ আছে নফল ইবাদত আছে কত গুরুত্বপূর্ণ সুন্নাত আছে সালাতুল ইশরাক আর এই যে সালাতুল দোয়া এটা আমাদের দেশ থেকে আমাদের উঠেই গেছে নাই মনে হচ্ছে আজ এর অত্যন্ত রাসূল সবসময় পড়তেন এই যে অদ্দোহা সূরা আছে না এই অদ্দোহা মানে হচ্ছে চাষ যেটাকে বাংলাতে চাষতার নামাজ বলা হয় সূর্য যখন মোটামুটি উঠে পুরো উঠে যায় এটাকে বলা চাষতার নামাজ এটা আমাদের দেখতে কি এটা সহিহ হাদিস প্রমাণিত অথচ এটা পড়ে না মসজিদে আসলে প্রথমেই মসজিদে হক হচ্ছে দুই রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা না বসে অনেকে আসে দেখি কি আইগা বসে তারপর দাঁড়ায় না আসার আগে বসার আগে আপনাকে দুই রাকাত নামাজ আদায় করতে হবে তাহলে মসজিদের হক আদায় হবে এগুলো পালন করেন নাম সুন্নাত আর নফল নামাজ পড়তেছেন তো অনেক নামাজ এগুলো আদায় করেন নফল রোজা রাখতেছেন অনেক রোজা আছে এগুলো আদায় করেন তাহলে আমরা জয়ীফের দিকে বিতর্কের দিকে আমাদের যাওয়ার দরকারই নেই আমরা সহি ভাবে অনেক কিছু আমল করতে পারি কিন্তু না জানার কারণে আমরা করি না তাহলে এই শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান সম্পর্কে আজকে মোটামুটি ক্লিয়ার হলেন যতজনে যত তর্ক বিতর্ক করুক আপনারা মাথায় রাখবেন শবে বরাত নামে যদিও কোনো হাদিসে ভাষা নাই কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান নামে সহি হাদিস আছে এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন সেই উপলক্ষে আপনারা নফল রোজা রাখবেন 13 14 15 3 দিন আর এই শাবান মাসে তাহাজ্জুদ নামাজের অভ্যাস করেন প্রতি রাতে না হোক দুই এক রাতে বা যাদের হয়তো অনেকে চাকরি বাকরি কাল ব্যবসা বাণিজ্য করে জুমার রাত্রিটা মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রিটা যেহেতু শুক্রবার অফিস আদালত বন্ধ থাকে আপনি প্রতি ওই রাত্রে ওঠেন ওই রাত্রিটা অন্তত দুই টাকা সালাত তাহাজ্জুদ আদায় করেন অথবা যাদের অধিক রাত্রে ঘুমানোর অভ্যাস আছে কারণ আমাদের সমাজের অধিকাংশ মানুষ কি করে রাতের 11টা 12টা ঘুমায় না যদি এরা সুন্নাত না সুন্নাতে শেষ হওয়ার পরে ঘুমায় যাওয়া তাহলে ফজর উঠতে সুবিধা হয় কিন্তু আমাদের অনেকের সিস্টেমের কারণে আমরা পারি না কি করে রাতের 11টা 12টায় আপনি ওই কাজটাই করেন এই যখন ঘুমাতে যাবেন যেহেতু সালাতুল ইশা তো আধা 8টা 8টার মধ্যে প্রথম রাত্রিতে এরপর আপনি কাজে ব্যস্ত হয়ে যান খাওয়া দাওয়া করে ঘুমাতে যান কখন 11টা 12টা একটা এরকম ঘুমাতে যান ওই ঘুমাতে যাওয়ার আগে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আপনি ঘুমায়া যান সারা রাতটি ইবাদত করা সওয়াব পাবেন এবং আপনার সালাত তাহাজ্জুদ আদায় হয়ে যাবে কত সহজ করে দিয়েছে আমরা করিন করে ফেলি এই অভ্যাসটা করেন যে রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে দুই রাকাত ওযু করে দুই রাকাত সালাত তাহাজ্জুদ আদায় করেন ঘুমাইয়া যান সারা রাত্রিতে আপনার নামাজ পড়া সওয়াব পাবেন এই ইবাদতটা চালু করেন আস্তে আস্তে অভ্যাস করেন আর যেহেতু বললাম এই মাসটা হচ্ছে মাহে রমাদানের প্রস্তুতি মাস এই জন্য দুই চারটা করে রোজা রেখে নিজেকে অভ্যাস করে তুলুন গড়ে তুলুন তাহলে অভ্যাস হবে এই অভ্যাসটা দুই রকমের একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস শারীরিক অভ্যাস আর একটা হচ্ছে মানসিক অভ্যাস মানে কি ওই যে আমরা সবসময় খাওয়া দাওয়া করি অনেকে দেখবেন প্রথম দুই চার রোজায় অনেক মুরব্বীরে করে ফেলে কি করে পানি মুখে দিয়ে ফেলে খাওয়া মুখে দিয়ে ফেলে খেয়াল থাকে না এই জন্য এই কাজটা করবেন যে এখন দুই চার টাকা রোজা রাখবেন আর অভ্যাসটা রাখবে যে রোজা রাখলে খাওয়া যাবে না তখন মাহে রমজানের প্রথম দিকে আর এই সমস্যাগুলো হবে না কারণ আপনার তো একটা ধারা থাকবে যে না আমি রোজাদার কি থাকবে মাথায় চিন্তাটা থাকবে যে আমি রোজাদার এই অভ্যাসটা করার জন্য এই প্রস্তুতিটা করার জন্য দুই চারটা করে রোজা রাখেন কোনো সমস্যা নেই কিন্তু এর বাইরে গিয়া বেদাত কোথা থেকে শুরু হলো বেদাত শুরু হয়েছে এই রাত্রিকে কেন্দ্র করে এক নম্বর হচ্ছে বিভিন্ন রকমের আলোকসজ্জা গেট করে মরিচা বাতি কালার বাতি লাগাইয়া আলোক সজ্জা করে ভরায় ফেলে এটা বেদাত দুই নম্বর হচ্ছে এই রাত্রিকে কেন্দ্র করে আতশবাজি বাজি ফুটানো চিল্লা পাল্লা করা রাস্তা রাস্তা দৌড়া ঘুরা এটা কি সম্পূর্ণ বেদাত আরাম এটা করা যাবে না বাচ্চাদেরকে করতে দিবেন না তিন নম্বর হচ্ছে এই রাত্রিকে কেন্দ্র করে বিভিন্ন রকমের হালুয়া রুটি খানা দানা সিন্নি বিলান এটা বেদাত করা যাবে না আপনি যদি করতে চান হাদিয়া এখন আসেন হাদিয়ার বিষয় মসজিদে হাদিয়া দেওয়ার নিয়ম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও মসজিদে হাদিয়া আসতো এটা অনেক হাদিস আছে রাসূলের দরবারে কি আসতো হাদিয়া আসতো তখনকার সময় যেগুলো ছিল বেড়ার গোস্ত দুম্বার গোস্ত রুটি দুধ খেজুর প্রায় সময় আসতো সহিহ অনেকগুলো ঘটনা বর্ণিত আছে কেন আসতো নাম্বার ওয়ান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে মসজিদুন নবীর প্রতিষ্ঠিত হওয়ার পরে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা دینی প্রতিষ্ঠান তৈরি করেছিলেন শুধু মসজিদ না ওটা কি ছিল একটা دینی মার্কাজ মানে মাদ্রাসা যদি আমরা বলি আমাদের ভাষায় دینی শিক্ষা কেন্দ্র ওইখানে কিছু মুসলমানগণ সব সময়ের জন্য থাকতেন যাদের নাম হচ্ছে আহলুস সুফা এটা আলেমরা জানেন এর নাম কি আহলুস সুফা সুফার অধিবাসী অর্থাৎ রাসূল এই মসজিদে নববীর পাশে মসজিদে নববীতেই কিছু মুসলমান ছিলেন যাদের বাড়িঘর তেমন ছিল না মুহাজির সাহাবী যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন বাড়িঘর তেমন নাই আত্মীয় স্বজন তেমন নাই পরিবার পরিজন নাই তারা আল্লাহ রাসূলের উপর যেহেতু সবসময়ের জন্য ওহি আসত রাসূলের কাছ থেকে কোরআন শেখার জন্য ওহি শেখার জন্য দ্বীন শেখার জন্য সর্বদাই সবসময়ের জন্য তারা এই মসজিদে নববীতে অবস্থান করতেন এদেরকে বলা আহলুস সুফা এদের খাওয়া দাওয়ার জন্যই এই হাদিয়াগুলাই আসতে থাকত তার একটা প্রমাণ একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন ইনি হচ্ছিলেন এমন একজন সাহাবী যিনি দেখতে খুবই ছোটখাটো ছিলেন বেশি চেহারা খুব ভালো ছিল না উনি সবসময় রাসূলের সাথে 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 থাকতেন তার একটা হাদিস বর্ণিত যে একদিন এই আবু হুরায়রা মসজিদে বালুর উপরে উপর হয়ে শুয়ে কান্না করতেছিল গড়াগড়ি খাচ্ছিল অন্যান্য সাহাবীরা মনে করছে আবু হুরায়রারে কোন একটা রোগে ধরেছে যেটা আমাদের দেশে অনেক মানুষ বলে মৃগি বেড়া যে মৃগি বেড়ার মানুষ গড়াগড়ি করে মাটিতে এরকম মনে করেছিল কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করলো না যে আবু হুরায়রা তোমার কি হয়েছে সব মনে করলো অসুস্থ হয়েছে কিছু অনেকক্ষণ সময় যাওয়ার পরে কেউ তাকে জিজ্ঞাসা করলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নববীতে আসার পরে আবু হুরায়রাকে ডাকলো আবু হুরায়রা কি হলো তোমার তুমি কেন এমন করছো তখন আবু হুরায়রা বললো ইয়া রাসূলুল্লাহ আমার এত বাইরে চলে গেল কেউ আমাকে একবার জিজ্ঞেস করলো না সবাই হয়তো ভাবছিল যে আমি আবু হুরায়রা হয়তো রোগাক্রান্ত হয়ে এই রোগের কারণে এরকম করছি কিন্তু আমি কিভাবে বুঝাবো আমি আবু হুরায়রা তিন দিন না খাওয়ার কারণে পেটের ক্ষুধার জ্বালায় আমি এই বালিতে গড়াগড়ি করেছি দিন শিক্ষা এমনি হয়নি শ্রেষ্ঠ সাহাবী এমনি হয়নি তখন কি করলো আল্লাহ রাসূল ইসলাম তখন অর্ডার দিলেন দেখো তো কোনো কিছু আছে কিনা ঘরে দেখলেন রাসূলের ঘরে কিছু নাই রাসূল হুজরা তো পাশেই ছিল নাই কিছুক্ষণ পরে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন দুধ ভেড়ার দুধ বা উটের দুধ নিয়ে আসলেন আসার পরে রাসূল সাল্লাল্লাহু দুধের পাতিলটা হাতে নিয়ে প্রথমে আবু হুরায়রাকে ডাকলেন আবু হুরায়রা ডেকে বলে আবু হুরায়রা নাও নিয়া তোমার যে ভাইরা আছে যেটা আলে সুফা আরো আছে সকলকে খাওয়াও আবু হুরায়রার মনটা একটু খারাপ হয়ে গেল যে এই দুধ দেখছি আমি যে তিন দিনের ক্ষুধার্তে এই দুধ পুরো তো আমারই হবে না রাসূল বলছে সবাইকে খাওয়াতে কিন্তু রাসূলের অর্ডার সে মনে একটা কষ্ট নিয়ে সবাইকে খাওয়াচ্ছে এবং রাসূল কি বলছেন আবু হুরায়রা যার সামনে তুমি পেয়ারাটা ধরবা সে যতক্ষণ মুখ না সরায় তৃপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত এই পেয়ারা তুমি সরাবা না আবু হুরায়রা আরো কিছু মন খারাপ হয়ে এতে একজনে খেয়ে ফেলবে দুইজনে খেয়ে ফেলবে যদি না সরায় কিন্তু রাসূলের অর্ডার সে ধরে আছে এক সাহাবী খেলো দুই সাহাবী এইভাবে সব সাহাবী খায় শেষ এরপর রাসূল বললেন আবু হুরায়রা পাত্র থেকে হাত দুধ আছে বলে রাসূল আছে বলে তুমি খাইতে থাকো যতক্ষণ তোমার পেট না ভরে আবু হুরায়রা ডক ডক করে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে খাইতে 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 তার পেট মানে সরাইছে রাসূল বললেন আবু হুরায়রা আর একটু খাও না আবু হুরায়রা তিনবার রাসূল বলছেন সে আবারও খাইছে রাসূল বলছে আর একটু খাও বলছে রাসূল আর যদি খাই আমার পেটটা ফেটে যাবে রাসূল বললেন আর কি আছে এবার আবু হুরায়রা রাসূলের সামনে পেয়ালা দিবেন রাসূল প্রথমে যা ছিল এখনো তা আছে আল্লাহু আকবার রিজিক কাকে বলে বরকত কাকে বলে এই যে হাদিয়ার কথা বললাম হাদিয়ায় বরকত আছে কিন্তু হাদিয়ার সিস্টেমটা ঠিক রাখতে হবে বেদাত তখনই হয় যখন আমরা সিস্টেমটা চেঞ্জ করি বেদাত তো একরকম ইবাদত ইবাদত তো করে মানুষ নাকি কিন্তু বেদাত কখন হয় বেদাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মে যেইভাবে যখন আপনাকে যেভাবে করতে বলেছেন সেইভাবে করা হচ্ছে সুন্নাত আর রাসূলের আমল যদিও হয় কিন্তু আপনি রাসূলের দেখানো পথে তার কথা মতো তার আদেশ মতো আপনি করলেন না সেই সিস্টেমে করলেন না তাহলে বেদাত হয়ে যাবে সুন্নাতের বেদাত হচ্ছে এটাই কাজ কিন্তু একটাই
কিন্তু সিস্টেমটা ঠিক রাখতে হবে রাসূলের সিস্টেম। এই যে বললাম হাদিয়া অবশ্যই জায়েজ আছে, কিন্তু হাদিয়াটা সিস্টেমটা কি? ওই সময় হাদিয়া আসতো রাসূলের জন্য, আসতাম আহলে সুফা যারা ছিল, গরিব মিসকিন সাহাবী ছিলেন, যাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া বাড়ি ঘরের ব্যবস্থা ছিল না, এদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে হাদিয়া আসতো। সেগুলো আল্লাহ রাসূল কি করতেন? সবার মাঝে বন্টন করে দিতেন, রাসূলও মাঝে মধ্যে খেতেন। এটা হচ্ছে হাদিয়ার সিস্টেম। এখন আমাদের সমাজে যে হাদিয়া সিস্টেম আছে, এই সিস্টেম আর ওই সিস্টেম কি এক? না, এই সিস্টেম আর ওই সিস্টেম এক না। কেউ মনে কষ্ট নিয়ে না, আমি বলছি আমি আপনাদেরকে সত্যের দাওয়াত দিব, বেদাত থেকে বাঁচানোর চেষ্টা করবো, শিরিক থেকে বাঁচানোর চেষ্টা করবো, যাতে আপনারা কালকে আমাদের মাঝে অন্তত হিসেবে আল্লাহর দরবারে মুমিন আর বেদাত মুক্ত আমল নিয়ে দাঁড়াইতে পারেন, এই জন্য আমি বলবো। তাহলে কি আমাদের সমাজের সিস্টেমের হাদিয়াটা সহি সিস্টেম না? এই যে মসজিদে তাবারক বিতরণ করেন, একটা প্রবাদ আছে, একটা বেদাত যখন ঢুকে দশটা সুন্নত তখন বিদায় হয়। বেদাত ঢুকলে সুন্নত বিদায় হবে, মসজিদে তাবারক দেন, এটা সুন্নতি সিস্টেম না। কারণ আমাদের দেশে এই তাবারক নিয়ে বহুত রকমের জ্ঞান জামায়, হয় না? মসজিদে পর্যন্ত দাঁড়ায় একজন একজনকে গালি দেয়, আর যদি মসজিদও নাও দেয়, মসজিদ থেকে বের হয়ে গালি দেয়। আমি নিজ কানে শোনা, কারণ আমি তো অনেক জায়গায় মুসলিম, আমি নিজ কানে শুনি। এই যে টার্মিনাল মসজিদে নামাজ হয়, জুমার নামাজ, একদিন একদম দরজা ভেঙে গেছিল প্রায়। তাহলে এটা কি? এই বেদাতের কারণে। শূন্যতে কোনোদিন জ্ঞান জমাবে না, বেদাত হলে জ্ঞান জমাবে। হ্যাঁ, হাতিয়ে দেওয়ার সিস্টেম আমি বললাম। আপনি যদি দোয়া করাইতে চান, আমি যে একদিন দোয়ার কথা বলছিলাম, দোয়া তিন রকম, দোয়া করা, দোয়া চাওয়া, দোয়া করানো, তিনটা দোয়া, তিনটা সিস্টেম। একটা হচ্ছে দোয়া করা, মানে নিজে নিজে করা, এটা হচ্ছে সর্বোত্তম। দ্বিতীয় হচ্ছে দোয়া করানো, অর্থাৎ আরজনকে দিয়ে করানো। দ্বিতীয় হচ্ছে দোয়া চাওয়া, অর্থাৎ আরজনকে দোয়া চাওয়া। তো দোয়া চাইতে হাদিয়া লাগে না, দোয়া করতেও হাদিয়া লাগে না, দোয়া করাইতে গেলে হাদিয়া লাগে, লাগে না? হাদিয়া ছাড়া দোয়া করায় না, করে না। হুজুরও দোয়া করতে গেলে হাদিয়া দিতে হয়। এই যে বললাম হাদিয়ার সিস্টেমটা কি, আপনি হাদিয়া দিবেন, অবশ্যই দিবেন, হাদিয়া বন্ধ করা যাবে না, হাদিয়া দিবেন, কিন্তু সিস্টেমটা ঠিক রাখবেন। জুমা কেউ যদি দোয়া করাইতে চান আর মানুষকে হাদিয়া দিতে চান, খাওয়াইতে চান, উত্তম পন্থা হচ্ছে আপনি আপনার ঘর থেকে হাদিয়াটা তাবারকটা বন্টন করে আপনার যে আশেপাশে যারা আছে তাদের ঘরে ঘরে পৌঁছাইয়া দেন, তিন গুণ সওয়াব পাবেন। কেন? নাম্বার ওয়ান, ঘরের আশেপাশে আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে ঘরে পৌঁছাই দেওয়ার কারণে ওই পরিবারের যে কজন সদস্য আছে সেইখানে বালেগ আছে না বালেগ আছে, শিশু সন্তান আছে, মুরব্বী আছে, সকলে খেতে পারলো, তাহলে আপনি কতজনের সওয়াব পাইলেন? যতজনে খাইলে প্রত্যেকে সওয়াব পাইলেন। নাম্বার টু, এদেরকে দেওয়ার কারণে একটা সুন্নাত জারি হলো, সেটা কি? এটা হলো আত্মীয়তার প্রতিবেশীর হক আপনি রক্ষা করলেন। কি করলেন? প্রতিবেশীর হক আপনি রক্ষা করলেন এই হাদিয়ার মাধ্যমে। নাম্বার তিন, সুন্নত মোতাবেক করার কারণে আপনি যে নিয়তে হাদিয়াটা দিয়েছেন সেই নিয়তে এটা কবুল হয়ে যাবে, বেদাত হবে না। তাহলে কোনটা উত্তম? আর ওটা কি? ওইখানে কোনো গালি গালা চিল্লা পাল্লা কারোর আদব রক্ষার কোনো কিছুই নষ্ট হলো না, নিরাপদে আপনি তিন গুণ সওয়াব পাইলেন। এখন আপনার যদি মনে করো তিন গুণ সওয়াব নিমো না, এখানে মারামারি এক গুণ নিমো, ওটাই আপনি করতে পারেন। কিন্তু আমরা তো অবশ্যই চাই বেশি সওয়াব যেখানে হবে, আর যেটা দ্বারা আমার বেশি উপকার হবে, লাভবান হবো। তাহলে হাদিয়া দেওয়ার নিয়ম কি? আপনি ঘর থেকে অন্য ঘরে নিজ দায়িত্বে বন্টন করে সবার ঘরে পৌঁছায় দেন। হ্যাঁ, মসজিদে আপনি দোয়া করে দিতে চান, ওই যে বললাম হাদিয়াটা আপনি আপনার আশেপাশে যারা আছে মুসলিম ঘর সবার ঘরে পাঠিয়ে দেন, মসজিদে ইমাম সাহেব উনি দোয়া করে দিবে, আপনি দোয়া অনুসরণ করলেন, কোনো সমস্যা নাই। আর ভাই দোয়ার একটা কথা মনে রাখেন, দোয়া হাত তুলে না, অন্তরে। দোয়াটা কি? অন্তরে। আপনি একটা মানুষকে, একটা পিপাসার্থ মানুষকে পানি পান করাইলেন, সে হাত তুলে দোয়া করলো না, পানিটা পান করে সে বললো আলহামদুলিল্লাহ আপনার দোয়া হয়ে গেছে, নাকি আল্লাহ তাআলা দাঁড়ায় থাকে যে না বন্ধুরা হাত তোলো, এটা কি দাঁড়ায় থাকে নাকি অপেক্ষা করে? না, কারণ আল্লাহ তাআলা তো সরাসরি কি বলছেন যে তোমরা উদুউনি আস্তাজিব লাকুম, শুধু ডাকতে দেরি, জবাব দিতে দেরি নেই। আর আল্লাহ তাআলা আমাদের একদম ঘাড়ের কাছে তার কুদরত অবস্থান করতেছে, তিনি সব কিছু দেখতেছেন, আপনি করার সাথে সাথে এটা গ্রহণযোগ্য হয়ে যায় যদি সেটা কোনো ভেজাল না থাকে। আর যদি ভেজাল থাকে, হাজার করেন, হাজার হাত তোলেন, করছে লাভ নেই, এটা সাপ বেঁধে উপরে যাবে না। যদি ভেজাল থাকে, ভেজালটা কি? বেদাত। তাহলে ওই যে আজকে রাত্রে যেটা বললাম হাদিয়া, এই হাদিয়াটাও তাবারকটা যদি দিতে চান, উত্তম নিয়ম হচ্ছে ঘরে ঘরে আপনি পৌঁছাইয়া দেন, আপনার করার নিয়ে আপনি ঘরে ঘরে পৌঁছাইয়া দেন। কিন্তু মসজিদে এইভাবে যৌথভাবে এইটা আস্তে আস্তে আপনারা অ্যাভয়েড করেন, আপনাদের জন্য কল্যাণ করাবে। এখন বলবেন যে আপনার কি শর্ত?
আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে নিষেধ করার কারণে, বুঝানোর কারণে আপনারা যদি এটা আস্তে আস্তে বন্ধ করেন তাহলে তো আমার লস, কারণ আসলে তো আমি কিছু পাইতাম, তাহলে আমি তো পাই না। তাহলে আমার বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে হক বলা, আমার লস লাভ না, লস লাভ হচ্ছে আপনাদের, লস লাভ কি আপনাদের। এই জন্য হাদিয়া অবশ্যই দিবেন। আর একটা বিষয়, মসজিদ কেন্দ্রিক যদি করতে চান, এটা আমি আপনাদেরকে পরামর্শ দিব, এখানে একটা মাদ্রাসা আছে, জানেন না আপনাদের এখানে মাদ্রাসা আছে না? এই মাদ্রাসায় কিছু ছাত্র আবাসিক আছে না, থাকে, ওই যে বললাম আহলে সুফা, এরাও একটা আহলে সুফার মতের এখানে দিন শিখে, কোরআন শিখে। আপনি যদি হাদিয়া দিতে চান, আপনি বাজার থেকে বাজার করে একটু মাংস কিনে, মুরগি কিনে, সবজি কিনে, মিষ্টি কিনে মাদ্রাসায় দিয়ে দেন, ছাত্ররা খাক, তারা খেয়ে কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে, এটাই হবে সবচেয়ে বড় উত্তম দান হাদিয়া। আমি কি কোনো ভুল বললাম? এটা উত্তম না? তাহলে এদের রিজিকের ব্যবস্থা হয়ে গেল, আপনারও সব তিন গুণ হয়ে গেল। আর মসজিদে এই যে গ্যাঞ্জামগুলো হয়, এই কারণে এটাকে নিরুৎসাহিত করা হয়, যাতে গ্যাঞ্জাম না হয়, আপনারা যাতে সব থেকে বঞ্চিত না হন। আজকে আনসার আমি জানি দিয়ে দিবে সবাইকে, কিন্তু অনুরোধ, কেউ একটা শব্দ করবেন না, নিঃশব্দে নিজ দায়িত্ব নিয়ে চুপচাপ চলে যাবেন এবং ভবিষ্যৎ থেকে চিন্তা ভাবনা করবেন। এইভাবে সিস্টেমটা চালু করা যে আমরা অবশ্যই হাদিয়া দিব, অবশ্যই মানুষকে খাওয়াবো, কিন্তু সেটা এই নিয়মে, কারণ এইখানে যারা মুসল্লি তারা তো এই এলাকারই মানুষ, তাই না? দূরত্ব না, এই এলাকারই মানুষ। এইভাবে আপনারা গড় হিসাব বন্ধন করে দিয়ে দেন, যে দিতে চান আমি দিতে চাই, আমি আমার পর প্রতিবেশীকে দিয়ে দিব, উনি দিতে চান উনি ওনার প্রতিবেশীকে দিয়ে দেন, সবাই পেয়ে যাবে। আর যদি দিদি আনতে চান, মাদ্রাসায় কিছু দান করেন, তাহলে সেটা মাদ্রাসার ছাত্রদের উপকার হবে, তাদের রিজিকের ব্যবস্থা হবে। এইগুলো আস্তে আস্তে চালু করার চেষ্টা, চিন্তা ভাবনা করেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবেন এবং আমাদের আমলগুলোকে বেদাত মুক্ত আমল হিসেবে কবুল করার জন্য আমরা সবসময় দোয়া করি এবং চেষ্টা রাখবো যে আমার ইমান যাতে হয় শিরিক মুক্ত, আমল যাতে হয় বেদাত মুক্ত, এই চিন্তা সবসময় মাথায় রাখবেন। তাহলে অল্প আমল করলেও আপনি নাজাত পেতে পারবেন। আর যদি এগুলা মুক্ত না হন, হাজার আমল করলেও কোনো কাজে আসবে না। শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল, এই দুইটা প্রতিপাদ্য সবসময় মনে রাখবেন। কি বলেন তো? শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল, এইটা করার জন্য অল্প করেন কিন্তু খুব বেছে বেছে। যেমন ভালো খাওয়া, এটা অল্প খেলেই হয়, বেশি খাওয়া লাগে না। এই জন্য ভালো আমল অল্প করলেই হবে কিন্তু বেশি লাগবে না, আর বেজাল করে বেশি করবেন কোনো লাভ হবে না। তো যতটুকু আলোচনা করলাম, আমি আশা করি, মনে করি যে এই শবে বরাত সম্পর্কে যে ভ্রান্তি আছে, ধারণা আছে, বিতর্ক আছে, তবে আমরা কেউ কখনো কারোর সাথে বিতর্ক করে মূর্খরা, বিতর্ক করে কে মূর্খরা। আমি যেভাবে বললাম আপনারা এই নিয়তে এইভাবে আমল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে যাযা দান করবেন এবং এই রাত্রি যে ফজিলতের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতে দয়ায়, যেহেতু আমরা জানি, আমরা দাবি করি যে আমরা মুমিন, আমরা মুশরিক না, আর আমাদের মনে হিংসা বিদ্বেষ নাই, তাহলে আজকে রাতে সকলেই একটা আমল আমি বলে দেই, সেই আমলটা হলো এখান থেকে দোয়া করার আগেই সকলেই সকলের মনকে প্রশ্ন করেন এবং বলে দেন, আমার মনের ভিতরে আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তামাম মাখলুকাত কারোর জন্য কোনো হিংসা আমার মনে নাই, আমি সকলকে মাফ করে দিলাম, এটা অন্তর থেকে বলে নিজেকে হিংসা মুক্ত করেন, তাহলে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন সেটা আমি সাধারণ ক্ষমা পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে সহিভাবে আমল করার তৌফিক অনায়ত করে সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। Mm-hmm.